অরিজিৎ সিং এর ক্যারিয়ারের শুরু থেকে বিয়ে অবধি জেনে নিন ছোট অজানা তথ্য। অরিজিৎ সিং এর ভক্তের সংখ্যা কম নয়, কিন্তু এখনো কিছু অজানা তথ্য রয়েছে এই গায়ক হার্ট থ্রুবের ব্যাপারে। বৃহস্পতিবার 30 বছর পূর্ণ করলেন অরিজিৎ সিং। 18 বছর বয়সে প্রথম একটি টেলিভিশন রিয়েলিটি শোতে প্রথম আত্মপ্রকাশ করেন। তখন থেকেই সবাই মুগ্ধ হয়েছিলেন তার গানে। তারপরে বলিউডে পা রাখেন তিনি। 2012 সালে আশিকি 2 ছবিতে গান গাওয়ার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি অরিজিৎ সিংকে। অরিজিৎ সিং এর ভক্তের সংখ্যা কম নয়, কিন্তু এখনো কিছু অজানা তথ্য রয়েছে এই গায়কের ব্যাপারে। দেখেনি এগুলো আপনি জানতেন কিনা। একটি মিউজিক শো এর সহ প্রতিযোগী কোয়েল সিংকে 2013 সালে বিয়ে করেন অরিজিৎ সিং, কিন্তু প্রথম বিয়ে খুব কম দিনের জন্য স্থায়ী হয়। সেই বছরেই ডিভোর্স হয়ে যায় তাদের। এই কোয়েল সিং এর সঙ্গে অরিজিতের একটিও ছবি সোশ্যাল মিডিয়া পাওয়া যায়নি, এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন থেকে। এরপরে ছোটবেলার বান্ধবী কোয়েল রায়কে 2014 সালে বিয়ে করেন অরিজিৎ সিং। কোয়েলের তখন ডিভোর্স ছিলেন। প্রতিবেদনে অনুযায়ী 2014 সালের 20 জানুয়ারি তারাপীঠে বাঙালি রীতি মেনে বিয়ে হয় তাদের। এই সময় কোয়েলের এক মেয়েও ছিল। বিয়ের বেশ কিছুদিন পরে মিডিয়ার কাছে এই খবর জানান অরিজিৎ। ব্যক্তিগত জীবনকে পেশা থেকে দূরে রাখতে পছন্দ করেন তিনি। আমাদের বিনোদনের খবর পেতে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।